আসি আসি করে ঈদ তো চলেই আসলো আর এই ঈদে আমরা নানান রকমের ডেজার্ট তৈরি করব তার মধ্যে কিন্তু আমাদের চাই চাই সকালবেলা আর সেটা যদি হয় ক্রিমি ক্রিমি মজাদার কেমন হয় বলুন তো আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব শির খুরমা রেসিপি আর এর জন্য নিয়েছি আমি কিছু বাদাম খেজুর কিশমিশ সব কিছুই আমার প্রয়োজন হবে কাঠবাদাম বাদাম কাজু বাদাম কিশমিশ আর আছে কিছু পেস্তা বাদাম সব কিছু ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কিছুটা বাদাম ব্লেন্ড করে নিব যাতে শিরখুরমার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এই রেসিপি ফলো করে যদি আপনারা শিরখুরমাটা তৈরি করেন তাহলে সবাই খেয়ে আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে কিছুটা দুধ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আমি পাঁচ সাতটা করে এখানে বাদাম নিয়েছি সব রকমের এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আমি সব বাদাম এবং খেজুর এই ঘি ভেজে নিব সব কিছুই আমি কেটে কুচি করে নিয়েছি দেখুন এখন লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় তখন তুলে ফেলতে হবে কিন্তু ভাজতে গিয়ে পুড়িয়ে ফেললে হবে না হিটে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবারও এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে এতে এখন সে ভেজে নিব আমি চিকন সেমাইটে নিয়েছি এখানে এটাকে আমি ভেজে নিচ্ছি লো হিটে আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সেমাই নিয়েছি এই রেসিপিতে সেমাইয়ের পরিমাণটা খুবই কম দেওয়া হয় দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এখানে চুলো একটা পাত্র বসিয়ে এতে ঘন দুধ নিয়েছি এক লিটার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এতে এই দুধ আরো ঘন করবে জাস্ট এটা আমি দুই তিনটা বলক তুলে নিব আর কিছুই করব না কারণ দুধ এমনিতেই ঘন আছে আর গুঁড়ো দিতে এটা আরও ঘন হয়ে গেল এটা ফুটানো দেখুন প্রায় শেষ পর্যায়ে এখন সম্পূর্ণ দুধটুকুই আমি সেমার মধ্যে দিয়ে দিব আমি এখন চলে যাচ্ছি সেমার দিকে দেখুন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধ আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা শিরকুরমাটা তৈরি করেন তাহলে আপনাদেরটা হবে ক্রিমি ক্রিমি মজার একটা শিরকুরমা আমি যে বাদাম খেজুর ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি যে বাদাম পেস্ট করে রেখেছিলাম তার সম্পূর্ণ টুকুই এখন আবারও ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে যেহেতু এখানে বাদাম পেস্ট দেওয়া আছে আর দুধও ঘন তাই বারবার নেড়ে নিতে হবে না হলে কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে তখন এটা খেতে মোটেও ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আপনারা চাইলে এখানে এলাচ থেতো করেও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিবেন যারা চিনি একটু বেশি খান তারা একটু আরও বাড়িয়ে দিতে পারেন আর চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়াটা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ সব কিছু দিয়েছি তাই এর মাওয়া ইউজ করব না দিয়ে দিচ্ছি এক চিমটি স্যাফরন দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব এতে হবে কি এর ঘানটাও সুন্দর হবে আর কালারটাও ভালো হবে দিয়ে নাড়িয়ে দিলাম এটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এর কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট আমি এখন একটু সার্ভ করে দিচ্ছি এই যে এটা দেখতে কতটা ক্রিমি লাগছে দেখুন আর এটা মুখে দিলে মনে হবে কি যে স্বাদের দুনিয়ায় হারিয়ে গেছি আর ঈদের দিন সকালবেলা এমন একটা রেসিপি হলে তো আর কথাই নেই আমি যে বাদামগুলি গুলি ভেজে রেখেছিলাম তা উপরে একটু ডেকোরেশন করে দিলাম আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ